বাড়ি ভাড়া নিয়েই চলছিল নীল ছবির শুটিং। নগ্ন ভিডিও কল করে চলতো প্রতারণা চক্র, বাড়িতে অভিযান চালায় পুলিশ, বাড়ি থেকে উদ্ধার সেক্স টয়, ঘটনায় গ্রেপ্তার চার। ভিডিও কল রেকর্ড করে চলতো প্রতিনিয়ত ব্ল্যাকমেল, অবশেষে রাজারহাটের বিলাসবহুল বাড়িতে সেক্সটর্শন চক্রের পর্দাফাশ। এই ঘটনায় মূল পাণ্ডা সহ গ্রেফতার চার মহিলা, সামনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ভিডিও কল রেকর্ড করে চলতো ব্ল্যাকমেল, কখনো ডেটিং অ্যাপের মাধ্যমেও পাতা হতো প্রতারণার ফাঁদ। রাজারহাটের একটি বাড়িতে মিলল প্রতারণা চক্রের হদিশ, কাউকে বন্ধুত্বের টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধু পাতানো, তারপর একদিন হঠাৎ করে ভিডিও কল। কল রিসিভ করতেই ওপারে নগ্ন মহিলা, আর সেই স্ক্রিনশট তুলে ওপারের মানুষকে হেনস্থা করার ভয় দেখানো। এই ধরনের একের পর এক ঘটনার কথা সংবাদ শিরোনামে এসেছে গত কয়েক বছরে। সাইবার ক্রাইমের নতুন এই জালে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই, এবার এই ধরনের একটি দলকে পাকড়াও করল পুলিশ। এই ঘটনায় আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। ফ্ল্যাটে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে সেক্স টয়, 30টি সিম বক্স, বাজেয়াপ্ত করা হয়েছে এটিএম কার্ড, পাসবুক, পাওয়া গিয়েছে একাধিক মোবাইল ফোন। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা সহ চার তরুণী। পুলিশের অনুমান, সিম বক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হতো। তদন্তে নেমে নিউ টাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ভিন রাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপ বাইক চালকের কাছ থেকে পাওয়া সূত্র ধরিয়ে দিল রাজারহাটের প্রতারণা চক্রকে। জানা যায় রাজারহাটের মানিকতলা সেই বাড়িতে বহিরাগতদের আনাগোনা রয়েছে, যাতায়াত রয়েছে মহিলাদেরও। পুলিশ সূত্রে আরও জানা যায়, বউবাজারের এক মহিলার সঙ্গে অ্যাপ বাইক চালকের ভাড়া নিয়ে গণ্ডগোল বাধে। অভিযোগ, ভাড়া সংক্রান্ত বিবাদ মেটাতে রাজারহাটের মানিকতলার একটি বাড়িতে বাইক চালককে যেতে বলেন মহিলা। পুলিশের দাবি, রাজারহাটে গিয়ে সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি রাজারহাট থানায় জানায় ওই বাইক চালক। তার ভিত্তিতেই শুক্রবার বিকেল থেকে রাতভর রাজারহাটের এই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সামনে আসে বড় সড়ো প্রতারণার কারবার। পুলিশের অনুমান, এই ধরনের একাধিক সাইবার প্রতারণা চক্র রয়েছে কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী, এই যৌন প্রতারণা চক্র নানা মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দিত, তারপরই ফোন আসত ব্ল্যাকমেলের। দিনের পর দিন এভাবেই প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা লুট করত এই দল। সেই চক্রের হদিশ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে তল্লাশি চালানো হয় এই বাড়িতে। তিন মাস আগে ভাড়া নিয়ে শুরু হয় প্রতারণা চক্র। ওই বাড়ির নিচতলায় একটি আলাদা ঘর আছে, সেখান থেকেই ভিডিও কল করা হতো। এখানে বিশেষ আলোর ব্যবস্থাও রাখা ছিল, দোতলায় ছিল থাকার ব্যবস্থা। এখানে প্রায় কম বয়সী তরুণীদের যাতায়াত ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার মহিলা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারণা চক্র সম্পর্কে যাবতীয় তথ্য পেতে কাজ শুরু করেছে তদন্তকারীরা। শুধু তাই নয়, ভিন রাজ্যের যুবতীরা এই কাজের সঙ্গে জড়িত ছিল কিনা, সেই সাথে মূল পাণ্ডাই বা কোথায় থাকে, অপারেশন কেমন চলতো, টাকার লেনদেনই বা কেমন হতো, তার সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।